রাজস্ব বোর্ডের ভয়ে ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এই জন্য কর্মরত কর কমিশনারদের পরিবর্তে অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা ও বিচার বিভাগীয় প্রতিনিধির সমন্বয়ে একটি স্বাধীন ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশন বিটিএলএ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন আয়োজিত অংশীদারিত্ব সংলাপে দাবি জানান আইনজীবীরা। এই সময় কর সংক্রান্ত মামলার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আদালত অবকাঠামো, বিচার কাজের ট্রেনিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান জানান, রাজস্ব বোর্ডের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই ট্রাইব্যুনাল স্বাধীনভাবেই কাজ করছে। তবে নতুন কর আইন তৈরি করা হচ্ছে, যেখানে এই সব দাবি পূরণের ব্যবস্থা থাকবে।